বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ গতকাল রোববার দিবাগত রাত বারোটার পরপরই পনেরো থেকে বিশ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে দুদুর সঙ্গে তার ব্যবসায়ী ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন